তাক বেরেক 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 এ গুগল এখানে নাম 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 গাড়ি ধোয়া লাগবে তাড়াতাড়ি নামেন ভাই আরে বাবা এই নাই যত টুরিস্ট মুরিস আছে সব এই যে তুলো তুলে নামে এই গাড়ি ভাড়া দিয়ে এই ভাড়া 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে কুয়াকাটা যাই আমি টুরিস্টকে খাতা করি আমার নাম হচ্ছে কুয়াকাটা আমার লোক আছেন আপনার এলাকায় এখানে না এখানে আইসি আমরা একটু ঘুরতে বুঝছেন বেশি চেতাচেতি করলে কপাল ভালো হইলে কেন খাইও যাইতে চোখ আমি কেন তো জান না আমি যে কমু হেই কমবি আমার লগে লাগাবি কোনো কথা কবি হাই আমার লগে লাগাই আমার এমন সাগর ভাত দা ছালাই দিব এক তোর বাড়িতে হালা ভাড়া তোর বাড়ি খেয়ে কবে হয়েছে গাড়ি চালানো চাই হালার ভাড়া গাড়ি চালায় খাম খেয়ে লিটা হালায় কাকু এনে ভাড়া 200 ঠাই এখন কেমনটা লাগে এ হালা বলা কি আমার সেম হয় এ আমার নাম হন জীবনে হ্যাঁ কেমন লাগে আরে জন্মটা খাওয়া যাবো নাম কাকু কি হয়েছে আরে বাবা হন বাস স্ট্যান্ড যাইছি এই এই নামছি কই মনু তোর ভাড়া কত ক 200 টাকা দেন একে থাপড়া লাগে ই ক এ বড়ে এনতে তুলে তুলে দেহিন 200 টাকা ভাড়া একটা সমান মার মাকল কাকু এই 20 টাকা দেন 20 টাকা দেন 20 টাকা দেন এই নাও দে দিই দাও আমার ভালো হোটেল আছে থাকবেন ভাড়া কত ভাড়া কাকু আমি কত হইলে থাকবেন 200 টাকা কোন ভাড়া আছে 200 টাকা আমি যদি থাইন কাকু আমি আমার নিজস্ব লোক আমি 2000 রুল থাকতে পারবেন স্যার আপনার রুম লাগবে স্যার হ্যাঁ হ্যাঁ লন ভালো মানে কম দামের ভিতরে রুম আছে ফ্যামিলি অ্যাড্রেস আমার হৌরি স্যার আমাকে কম দামের ভালো মানে রুম আছে যাইবেন না না এই আদুর রে টানা টানির অভ্যাস তো যাই পারবে না তোকে যাইবে না কোনোদিন উনি আমাকে লাগ যাইবে তুমি যাও দিনতে যাও গেস আমি লই এসি ভাই কষ্ট করে যাও স্ট্যান্ডে লই এসি যাও তুমি যাও কাকু শুনেন আমার যা লাগে আমি বুঝবো না বাবা তাই তোমার কথা থাক আমার কাছে যাও চা বাবা 1000 আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় আমার বিষয়টা দেখছি কাকু আমি 500 টাকা রুম দিব একাল ভালো মানে এক নম্বর হোটেল এই 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 যাও দি ভাই যাও দি 500 মাসো বুঝবো না ঠিক আছে আমি আমার লগে লস যা লাগে বুঝবো না ওনরা আমার লগে যাইবে রে ভাই ভাই
খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া খাইছি, আবার খামু হানে সমস্যা নাই। কোনো সমস্যা নাই তো, আছে কোনো রুম দেখছেন? কত সুন্দর রুম, কমোড, অকুলি কমোড দেখছেন? একটু উসে বইয়েন। যাই হোক, ওই যে পোলাটায় আমি রেট ঠিক করলেন না 500? হ্যাঁ, আসলে তো জম্বির সিটিয়ার ওই একজন 500 হয়ে ধরছে। আমরা দুইজন না, দুইজন কিন্তু 1000 ঠাই নিতে দেখছেন, বুঝলেন? এই যে রুম নিয়ে আর এইরকম কয়। হ্যাঁ, আর আমার তো আমরা কইছিনি যে 1000 টাকা দেবেন, আর আমি করলাম না যে যদি বকশিস দেন 200 টাকা দিয়ে যাইন আমার। এই এখানে বিষয় হলো যে আমার কথা আর কোনো সমস্যা নাই না, এখন বিষয় হলো যে এক্সট্রা কোনো যদি সার্ভিস লাগে তাহলে আমারে কইবেন। কি কইছি বুঝছেন? আর আমরা দুইজন তো মনে হয় দেখতে বেআই হন না? আগে না জানি না হন, একখানে আঙুল হান দিয়ে দেন আমার হো, আমরা হৌরে জামাই মিয়া। আমার হৌরে কি আমার লাইনে আছে? বলত বলত বলত। আচ্ছা শোনেন, যাই গেছে, আমার যদি কোনো সার্ভিস লাগে এক্সট্রা আমারে কইবেন, আমি দেখব, কোনো চিন্তা করবেন না টাকা পয়সা লাগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আইয়ে দেখবেন যে কি সেবাটা দেয়। এই আরে, তাই না আব্বা, দেখছেন এ পোলক গো কি ভালো, কত কত ভালো, আর গুমনে একটা আউট দেখবে আদৌ টানাটানি করছে। আমার যে টানাটানি করছে আমরা তো দুজন রক পাইতেন না, বুঝতেই। আর এই পোলক গো কত কত ভালো, কিন্তু আব্বা আমি একটা জিনিস কল্পনা করে কুলুত পারি না, আমনে কুর্তি আগেন না পেড়ে খিদে লাগবে হেই ডরে। আপনি 1000 টাকা রুম ভাড়া লইলেন, কিরম কি বুঝলাম না। আমরা চোখ পাক, আমি টিট দেখি করি হেই দেখ আব্বা। আব্বা আপনি যেতে দেখেন, আমি একটু হইলাম। হ্যাঁ, এবার তুই কাম ডল নাকি? হ্যাঁ কামর আব্বা, আপনি গাড়িতে পাওয়ার আমি কইতি না। দেখ আব্বা, হন সুন্দর করে হন, সুন্দর করে হন, রিল্যাক্সে মজা লাগ আব্বা। এবার রুম রাখতে গেছি, সেইখানে কইলে ভাই অন্য কোনো সার্ভিস আপনাকে লাগবে? তুই এলি তেরা ভাই অন্য কোনো সার্ভিস লাগবে? এই অন্য সার্ভিসটা কি এইটা তোর আমার বুঝাই দিয়ে যাওয়া লাগবে। বলেন বলেন, সুন্দর সুন্দর হোটেল নাম্বার দেবেন, রুম নাম্বার দেবেন, পাঠাই দিন মন সময়। আব্বা ওই একাল মন্দ হইতেন না, একা ছোট পাউ দিয়ে হলা হলা। এই সামনে সুফল মহালা ভালা, এ আমার হল রে, বমন বমন, ওড়েন ওড়েন ওড়েন, আই আই সালা মুসালা, যা গো সালা মুসালা, যা যা, এ সুফল যা যা, একা যা হল। দাদু লন, ছবি কটা তো অনেক তুলছি, ছবি কটা দিমনে লন। ছবি তো তুলতে কইন জান, তুলছো বাড়ি নিয়ে মাছা টানাই তো, দুইয়ে দুইয়ে পান ধর দিফাই খাবি আন পানি। ও কি দাদু, এত কষ্ট করে খাড়াইলেন, ছবি তোলাইলেন, এখন কোন ছবি নিয়ে আমি ঘরে বান্ধাই থুম, এটা কোনো কথা? কি যে কথা কই, যা ছড়াই দিম একাল থাপড়াইয়া, আনি কই আগুন বেরিয়ে দিবে। বুড়া মানুষ এ কি আর লাগে, কি কত কম, আপনার ছবি দিব না, ছবি আমি সব ডিলার দিই দিব, আপনার একটা ছবি আমি দিব না। যা যা যা, তো ছবি লইয়া ওরম ছবি 210টা আমার হৌরের ঘরে বান্ধাইনি আছে, কি আছে না? হ্যাঁ লন, আমরা দুই বন্ধু ডুবম লন। কি কইছো? না কইছি আমরা দুই হৌরে জামাই ডুবম। হ্যাঁ হ্যাঁ, কি কই কি কই, এটা জায়গাটা কিন্তু খারাপ না? না আব্বা, জায়গাটা বাতাসটা সুন্দর, বাতাস লাগে। হুম, কত সুন্দর জায়গা, এতে আপনিও ঘুরতে মজা।
আসলে আব্বা মনে মনে একটা কথা চিন্তা করলাম, বুঝলেন? চিন্তা করলাম, দেখছেন কি সুন্দর সুন্দর মাইয়ারা গার্লফ্রেন্ড বল ফ্রেন্ড লইয়া ঘরে ওই যে এনজয়টা করে আব্বা, যদি আপনার মাইয়ারা লই যেতাম আমি তো পারতাম, আপনি আমার হাউরি লইতেন আপনিও তো পারতেন, পারতেন না? কেমন লাগে হাত পরে ধরে কানে মুছে নিলি বন্ধ গেল ভালা ভালা তোর একটি পয়সা কথা কম কবি। আয় আব্বা আমার হাউরি ড্যাম হনি নাই, আপনি বয়সের কালে একটা কি আসেলেন, হ্যাঁ কইছে কইছে তোমার হরির নাম নাগর এই গ্রামে কেউ আনলে না, হ্যাঁ কইছে আমার লাগে আমার হাউরি। ওই আব্বা আপনি যাই কনাল আপনি লাগে এখনো মানায় আপনি স্বাস্থ্য ভালো আব্বা বুঝলি, হ্যাঁ গেল তোর হাউরি এই কথা তোর দেখ কইছে তোর সত্য কইছে বাড়ি যাই তোর হাউরি আমি তালাক দেবো, আর তোরে লগে না আমি আজ যা সাইকেছি হারা বলা তোর মনে তুই আমার মনে আমি আমি গেলাম। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি এই আর আর কম না কম না আব্বা আমার লই লো তো। এ ভাই আন কম দামে খাইলে আন, মাছ মাংস গোস্ত সব আছে আন, এ ভাই ভালো খাবার আন ভাই, এ ভালো খাবার আছে, এ ভাত খাইবেন আন, আরে আন আপনি এদিকে ভালো খাবার আছে, আরে যান এনে নেবেন এনে নেবেন। স্যার আপনারা কি খাবেন? আমরা ভাত খাওয়ার মতো কি আছে? খাবার মতো আছে পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতল মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত, মহিষের গোস্ত, মুরগির গোস্ত ও ভেড়ার গোস্ত এবং ছাগলের গোস্ত। ইলিশ মাছটাই লই যাও। ইলিশ মাছ খাবেন সাগরেরটা না নদীরটা? এই সাগরটাই দাও আইছি জন পুকুরা সাগর দেই খাই কি। বড়টা খাবেন না ছোটটা খাবেন? বড় মাছটাই কোনে লই যাও। এই মাছটা একটা আছে এক সপ্তাহ আগের রান্না, একটা আছে পাঁচ দিন আগের রান্না, একটা আছে আজকের রান্না, আপনাদেরকে কোনটা দেবো স্যার? আচ্ছা আজ গুজরে পাক কর সেইটাই দাও। তাহলে স্যার আপনারা কোন রান্নাটা খাবেন? কালো রান্না, সাদা রান্না, ভুলু রান্না, নেভি ভুলু এবং পিঙ্ক কালার কোনটা দেবো? এবার ইলিশ মাছ লইয়ে তোর আরও কোনো পথ আছে? আছে তো অনেক আছে, বিভিন্ন ধরনের আছে, না কইলে আপনি খাইবেন কোনটা কমু আমি আর কলাম না, তুই ওই লইয়ে একটা লইয়ে। তাহলে প্যাকেজ ৫০০ টাকা পড়বে, দেবো লইয়ে। এই দাঁড়ান কী ৫০০টা কি কোন প্যাকেজ ৫০০টাকা? আমরা দুই ঘর হ্যাঁ ৫০ টাকার মধ্যে সব দেবা। ৫০ টাকার প্যাকেজ দেবো? হ্যাঁ দুজন স্যার আপনার কি এখানে আসে? চাচা ভাত খাইতে আইছেন কে আপনি? আপনার তো ভাত খাওয়া সাজে না চাচা, আপনি বাইরে না হইলে এবারে বাইরা 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 বেড়া এবারে হন সাগর পারে যারা মলাটো হয় না হেনে ৫০টা দিয়া অনুমতি নিয়ে বালি খাজা হাজিল বেড়া। এ ভাই ভাত খাইতে আন কম খরচে পাঙ্গাস ভাত খাইবেন, ভাত খাইলে বাইরে কি করেন আপনি ঘরে যান না কেন? কামড়া হয়ে যেতে নাকি আসবো খাইছিলে না? হ্যাঁ আব্বা আপনি তো কামড়া করেন, এই কামড়া আপনি রয়েছে কামড়া করেন এখন বলো দিন না, এই এত সুন্দর দোকানে যাইয়া আপনি কারণ আমার ৫০টার মধ্যে ভালো একটা ইলিশ মাছ একটা প্যাকেজ খাওয়াও। হ্যাঁ দোকানদার তো কানে কানে সোফরাইতে একটা ছাপর লোন কানমন বেসাই, এই আমি ৫০টা দিখাই না ৩০টা তো দিয়া দিয়েছি, আয় দুয়ারে বাদ বন্ধ এখন লো রুডি আর খেলা খাও মাঠ। কত বড় একটা রিক্স এখানে বাসাই আনছি আর আমার কোন সোফরাম গোসাতো
আব্বা সোজন সোজন রান খান দিদারি আর তো না তো এদিকে চান একটু আর তো উপরে উপরে আর তো উপরে কাকু ঘুরতে টুরতে যাওয়া লাগবে না? হ্যাঁ যাওয়া তো লাগে আব্বা, ঘুরতে একটু যাওয়া লাগে না? তুমি কো কমে কমে যাওয়া যায় ঘুরতে? না না আরে ক্যাটাল একটা থইয়েছি। যাই হোক, আমার গ্রামে টোটাল 12টা স্পট আছে। যেমন পশ্চিম দিকে আছে আমরা শুটকি বলি, লেবুরবন, ঝাউবন, তিন নদীর বন না ফাতরার বন, অর্থাৎ সুন্দরবনের পূর্ব অংশ যেটা কই আমরা। টোটাল এই কয়টা প্যাকেজ মিলে হইলে যে আসা যাওয়া 600টা। আর পূর্বের দিকে আছে ধরেন আমরা সূর্যোদয়, কাউগড়সর, এরপরে যাই আমরা ঝাউবন, এরপরে যাই আমাদের 36 ফুট লম্বা বৌদ্ধ মূর্তি, এরপরে আছে আপনার বৃষ্টি পানির কুয়া, এরপরে আছে আমাদের রাখাইন তাতপল্লী, রাখাইন মার্কেট, এরপরে কুয়াকাটার কুয়া, এবং কুয়াকাটার যাই আপনার কি কয় বৌদ্ধ মন্দির। এই একুলেলে যাইয়া 700টা, মোটালি যাই 1300টা প্যাকেজ, সব মিলি 1300টা প্যাকেজ। তাই এহিন দিয়ে মনে করেন যে উমাতায় গেলে আমরা কি কি দেখতে পারবো? ওরে বাবারে দেহার কি আছে, যেগুলো দেহার আছে আমি তো সেইগুলো নামই কইলাম। আমরা আমি কইছি মানে কথাটা একটু খুললে কইতেন কি কি দেখতার মু কি বুঝাইতে পারবে কেউ? আমরা যেগুলো দেখতে পারবেন সেইগুলো বিস্তারিত সহকারে আমি বুঝাইছি। হে কুয়াকাটা কুয়াটা কোনখানে কইতেন? কুয়াকাটা যে কুয়াটা হেই যে কুমনি কুয়াকাটা কুয়া, এই যে বৌদ্ধ মন্দিরের লগে কুয়াকাটার কুয়া, ঐতিহ্যবাহী কুয়া। এখন এই সব যদি আমরা ঘুরি এতে ক ঘন্টা লাগবে? আপনি যদি কোনো কিছু না দেন খালি স্পট স্পটে খারাপিন হইতে লাগবে 3 ঘন্টা, আর যদি সব দেন মোটামুটি 7 ঘন্টার মতো লাগবে। হেইয়া তাহলে বেড়া কমে যাও না ভাই, আমরা যাবো না, আপনার যান। যাইবেন না? হ্যাঁ যাবো না, তাই কেটে যাবে না, কোন হারা যাইবে না আপালন। হ্যাঁ যাবো না, মোরা 5 বছর আগে যাই দেখি যাই না। ও আব্বাই কি কইতেন? ওই আব্বাই মানে ওই 5 বছর আগে আসিল তো, সেই এখন তো দর আর হেকালোর গাড়ি বেড়াই এক আছে কি না, জায়গা আগের জায়গায় আছে কি না, শরীরে গেলে কি না, এইটা কি আমার হৌরে যাচাই করছে। তাই এক্ষুন আমারে বয়ে রাখলেন না, আর এই যে ভাও কথাগুলো কয়লেন কি লিগে? হ্যাঁ এবার আনতে যা, থাবর থাবর নাম দিছ, থর চল যা। শাস্তাকাল গরম হয়ে গেছে আজগু, আন বন এনে বন বন না আনবো না, এখন বইলেও ভাড়া দেওয়া লাগবে। আমি হাসি আমি এসে গেছি, ভালো আছি। থাইন এনে ভাড়া দেওয়া লাগলে আমি বুঝবো। অনেক একটা কথা কি আব্বা, আপনি যে আব্বা কামগুলো করছেন এগুলো আপনার একটা কাম হয়েছে। হ্যাঁ প্রথম দিলেন বাস গাড়িটা লাগে বাজাইয়ে দুমছে দুম, ফিরে আইলাম ফোটলে দিলেন হ্যাঁ নে বাজাইয়া, আইলাম একখানে আসার কিনতে হ্যাঁ তো কেন খর জম, আইলাম কোন রম পলাইয়া, ফিরিয়ে দিলেন হুন্ডলা লাগে বাজাইয়া। হ্যাঁ আমি আর ইয়া ভালো লাগে না, আমি আন বাড়া যাম এখন। একটা কাজ করো, আমার লাগে রাখাইন মার্কেট লো, তোমার হারুলি একটা জিনিস কিনবো। রাখাইন মার্কেট আমি যাবো না, রাখাইন মার্কেট যদি যান তাহলে ফিরে তেল মারিয়ে যাওয়া লাগবে, বুঝলেন? ওই রুমে লন, রুমে ভাড়াটা দিয়া ব্যাগটা লইয়াম। কি ভাড়াটা দুম? তা ব্যাগটা কানা লাগবে না? আমার ব্যাগটা সব লইছি, আমি দোকান ধুই দিছি। কি হয়েছে ব্যাগটা সব আপনি লই যাইছে? সব লইছি আমি। এই তুই তো কই যে 5 বছর আগে যে এই কুয়াকাটা ইয়ে গেছে একটাও খরচা হয় নাই। হ্যাঁ একে আমি আজ তো বুঝছি। ওরে বাটপার আরে কইছো বাটপার, হাওয়া ফলাই এক কাল মানবো কান কোনটা।